हाय फ्रेंड्स, আমি সঙ্গীতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এডুকেশন হাব এসএম। ফ্রেন্ডস, গরমটা খুবই পড়েছে। আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো গরমে আমরা কিভাবে বাচ্চাদের যত্ন নেব বা বাচ্চাদেরকে কিভাবে রাখব, কিভাবে ভালো রাখব এসবের ব্যাপারে। তার আগে আমি বলে দিই, এখন COVID-19 চলছে। আশা করি সবাই বাড়িতেই আছেন এবং ভালো আছেন। বাচ্চা সবার বাড়িতেই আছে, বাচ্চাকে ভালো রাখুন, বারবার হাত ধোয়ান, যত্ন নিন বাচ্চার, এবং ডেটল দিয়ে জামা কাপড় ধুয়ে বাচ্চাকে পরান। এবার আমি চলে যাচ্ছি আমার ভিডিওতে। তো আমি বলে দিই বাচ্চাকে আমরা কীভাবে গরমকালে বাচ্চার কেয়ার করব বা বাচ্চার যত্ন নেব। হ্যাঁ, সামার কেয়ার। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্লথিং, জামা কাপড়। তো আমরা বাচ্চাদেরকে জামা কাপড়, কীরকম জামা কাপড় পরাবো, প্রথম হচ্ছে আমরা বাচ্চাদেরকে সুতির জামা কাপড় পরাবো। হুম, কটন ক্লথেস, পিওর কটন। এবং কীরকম পরাবো সেটা হচ্ছে যে হালকা কালারের, একদম লাইট কালার, যেমন পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, স্কাই, এসব কালারের। ব্ল্যাক কালারের আমরা পরাবো না, কারণ ব্ল্যাক কালারের পরালে ব্ল্যাকটা সূর্যের কিরণটা একটু বেশি টানে এবং প্রতিফলিত হয় পনে। সেই জন্য আমরা হোয়াইট, পিঙ্ক, ইয়েলো, হালকা কালারের জামা কাপড় পরাবো। তাহলে আমাদের বাচ্চার সুবিধা হবে। এবং আমরা বাচ্চাকে যেটা পরাবো সেটা হচ্ছে লুজ ফিটিং জামা, মানে বাচ্চার বডিতে একদম সেম না হয়, একটু লুজ হয়। তাহলে কি বাচ্চাদের জামাটার ভেতরে একটু হাওয়া পাস হবে এবং বাচ্চার আরাম লাগবে। এবং আরও যেটা করবো আমরা জামা কাপড়ের ব্যাপারে, বাইরে গেলে আমরা বাচ্চাকে ফুল হাতা জামা পরিয়ে নিয়ে যাব, কারণ বাইরে পলিউশনটা একটু বেশি। তো সেই জন্য ফুল হাতা, কটনের ফুল হাতা জামা পরিয়ে নিয়ে যাব। তাহলে কটনের জামা হলে আমাদের একটু বাচ্চাদের আরাম লাগবে এবং বাইরের যে পলিউশনটা সেটা বাচ্চার গায়ে লাগবে না। এরপর যেটা হবে, যেটা হলো ওয়েদার চেঞ্জে যখন আমরা যাবো, বা কোনো হয়তো কোথাও বেড়াতে গেছি, পাহাড়ি এলাকা বা অন্য কোনো পাহাড়ি এলাকায় সাধারণত ঠান্ডাটা একটু সামান্য হয়, বা এমন হতে পারে যে অন্য কোনো জায়গায় গেছি সেখানে গরমটা কম। তো সেক্ষেত্রে কখনো গরম কখনো ঠান্ডা, এরকম ব্যাপারটা হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ভেতরে একটা স্লিভলেস জামা পরাবো, তার উপরে আমরা ফুলহাতা জামাটা পরাবো। তাহলে যখন গরম হবে তখন আমরা ফুলহাতা জামাটা খুলে দেবো, এবং যখন ঠান্ডা হবে তখন আমরা ফুলহাতা জামাটা পরে নেবো। হ্যাঁ, লেয়ার সিস্টেম জামা আমাদের বাচ্চাদের জন্য পরাতে হবে। এরপর যেটা হচ্ছে যে বাচ্চাকে আমরা গরমকালে কীভাবে আনন্দ দেবো, সেটা হচ্ছে জলের সাথে ওরা খেলতে ভালোবাসে, সেক্ষেত্রে আমরা কী করব যে যখন বাচ্চা বাথ করবে, বাথ টাবের মধ্যে আমরা বাচ্চাকে একটু সামান্য টাইম এনজয় করতে দেবো, তাহলে তাদের মনটা ভালো লাগবে। এবং বাথের সাথে আমরা তাকে বল দিয়ে দিতে পারি একটু খেলার জন্য, এতে ওর ভালো লাগবে। হ্যাঁ, এরপর যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বাচ্চাকে বাইরে নিয়ে যাব। তো বাইরে তো সান আছে, সেজন্য আমরা কী করব, সেজন্য আমরা সবসময় ক্যাপ কিংবা হ্যাট আমাদের কাছে রাখতে হবে, এবং দুটোই কটনের হতে হবে। আমরা ক্যাপ কিংবা হ্যাট যেটা ইউজ করব সেটাই আমরা কটনের ইউজ করব। এরপর যেটা আমরা দরকার সেটা হচ্ছে জুতো। জুতো আমরা শু পরাবো না বাচ্চাকে গ্রীষ্মকালে, বাচ্চাকে আমরা গ্রীষ্মকালে পরাবো স্যান্ডেল টাইপের জুতো। তো ক্যাপ, হ্যাট, স্যান্ডেল, এগুলোর ইমেজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকম কিনতে চান তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সার্চ করে আপনারা ক্যাপ, হ্যাট, স্যান্ডেল, আরও আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাইড্রেশন। তো ছমাসের থেকে ছোট বাচ্চাদের জন্য আমি বলবো যে ব্রেস্ট মিল্ক খুবই উপকারী। তো ছমাসের থেকে ছোটো বাচ্চারা সাধারণত বাইরের খাবার খায় না, ব্রেস্ট মিল্ক খায়। তো তাদের জন্য আমি বলবো তাদের জন্য ওটাই ঠিক। এবং ছ মাসের থেকে বড় যারা, তাদের সামান্য পরিমাণ খাবার দেওয়া প্রয়োজন হয়, বাইরের খাবার খায় তারা মোটামুটি। তো তাদের জন্য আমি বলবো ব্রেস্ট মিল্কটাও তাদের যেমন কন্টিনিউ থাকে, এবং ফর্মুলা মিল্ক, ফ্রুট জুস, হ্যাঁ, মিল্কশেক ইত্যাদি খেতে পারে। তাছাড়া যেটা খেতে পারে সেটা হচ্ছে তালমিছরি। হ্যাঁ, তালমিছরি জলটা খেলে পেট ঠান্ডা থাকে বাচ্চার, ঠিক আছে। এরপর আমরা একটু যাবো বাচ্চার স্কিন কেয়ারের ব্যাপারে। তো স্কিন কেয়ার আমরা বাচ্চাকে আমাদের
যতই আমরা বডি ওয়াশ ব্যবহার করি, তবু আমাদের বাচ্চাদের শরীরে গ্রীষ্মকাল হোক, শীতকাল হোক এবং যে কোনো কালই হোক, বাচ্চার শরীরের মেসেজটা খুবই দরকার তো, এবং প্রতিদিন দরকার। কারণ বাচ্চারা সাধারণত ছোটাছুটি করে, সারাদিন খেলাধুলো করে, তো তাদের শরীরের একটা ব্যথা হয়। তো মেসেজটা আমাদের প্রতিদিন করলে ওদের শরীরটা একটু আরাম হয়, ভালো থাকে। তো মেসেজটা আমরা ডেলি করব। তো মেসেজের জন্য আপনারা যে যা অয়েল ইউজ করেন সেটা করতে পারেন। আমি ইউজ করি হিমালয়া বেবি অয়েল। তো হিমালয়া বেবি অয়েল আমি ইউজ করি। এটা আপনারা যদি কিনতে চান তো আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিতে পারেন। এরপর আমি যেটা বলবো বাথের ব্যাপারে বাচ্চাদের, তো বাচ্চাদের আমরা গ্রীষ্মকালে কীভাবে বাথ করাবো, কতবার বাথ করাবো। তো বাচ্চাদের আমরা গ্রীষ্মকালে দুবার বাথ করাবো, দিনে দুবার বাথ করাবো। একবার সকালে বাথ করাবো, এবং সকালে আমরা বাচ্চা কীভাবে করাবো, সকালে আমরা বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে বাথ করাতে পারি। বডি ওয়াশের পরে আমরা বডি লোশন ইউজ করতে পারি, বা বেবি ম্যাসেজ অয়েল ইউজ করতে পারি, বা বাথ করাবার আগে আমরা যেটা ইউজ করবো সেটা হলো বেবি ম্যাসেজ অয়েল ইউজ করে আমরা বাথ করাতে পারি। প্রতিদিন বেবি বডি ওয়াশ ইউজ করতে হবে তার কোনো মানে নেই, হয়তো একদিন বডি ওয়াশ ইউজ করলাম, একদিন বেবি অয়েল ইউজ করলাম। এবং সেকেন্ড টাইম যখন আমরা বাথ করাবো, তো সেকেন্ড টাইম অর্থাৎ বিকেলে, খুব গরম তাই গা প্যাচপ্যাচে হয়ে যায়, বাচ্চারও অস্বস্তি লাগে। তো আমরা সেক্ষেত্রে আমরা কীভাবে বাথ করাবো, সেক্ষেত্রে আমরা বাচ্চার গায়ে দুবার ধরে অতিরিক্ত জল দিয়ে আমরা বাথ করাতে পারি না, তো সেকেন্ড ঠান্ডা লেগে যাবে সেক্ষেত্রে। তো সেকেন্ড টাইম আমরা টাওয়েল ভিজিয়ে বাচ্চার গাটা আমরা উঁচে দিয়ে বাচ্চার গাটা ক্লিন হয়ে যাবে, এবং তারপর আমরা একটু পাউডার ইউজ করে বাচ্চাকে জামা পরিয়ে দিতে পারি, অবশ্যই কটনের জামা পরাবো। এরপর আমরা তিন নম্বর পয়েন্ট, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বাচ্চাকে কীরকম জল স্নান করাবো, কীরকম জল স্নান করাবো। তো সেটা ঠান্ডা জল না গরম জল, তো অবশ্যই আমি বলবো সেটা অবশ্যই খুব ঠান্ডা জল যেন না হয়, নর্মাল ওয়াটার। হ্যাঁ, যদি জলটা খুব ঠান্ডা হয় তো আমরা সামান্য সূর্য আলো রেখে দিতে পারি, তো সূর্য আলো গ্রীষ্মকালে একটু সামান্য রাখলেই জলটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো নর্মাল ওয়াটারে আমরা বেবিকে বাথ করাবো। তো বাথ করার পর অবশ্যই আমরা ময়শ্চারাইজেশন করবো বেবির বডিটা, বেবির বডি যাতে বেবির বডিটা সফট থাকে, এবং সেটা ময়শ্চারাইজেশনটা অবশ্যই গুড কোয়ালিটির হতে হবে। হ্যাঁ, এরপর যেটা ইউজ কর সানস্ক্রিন, সানস্ক্রিন আমরা বাচ্চাদের ক্ষেত্রে না ইউজ করাটাই বেটার, তবুও আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার যেরকম সাজেশান দেবে সেটা আমরা ইউজ করতে পারি। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে পাউডার, পাউডার আমরা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তো অবশ্যই সবসময় না, কারণ পাউডার থেকেও বাচ্চাদের ঠান্ডা লাগে। তো পাউডারের ক্ষেত্রে আমরা পাউডারটা ব্যবহার করতে পারি স্নান করাবার পরেই। আমরা সকালে যে স্নানটা করাবো সেটা অবশ্যই আমরা তারপরে সঙ্গে সঙ্গে আমরা পাউডারটা ব্যবহার করবো না, তো কিছুক্ষণ পরে বিকেলের দিকে হয়তো আমরা ব্যবহার করলাম, রাতের দিকে ব্যবহার করলাম, বাচ্চার গায়ে পাউডার দিন, বাচ্চার আরাম লাগবে পাউডার দিয়ে দিলে অবশ্যই। তো অবশ্যই বাচ্চার গায়ে যদি গ্রীষ্মকালে র্যাশ বেরোয় অনেকের গায়ে, তো সেক্ষেত্রে আমরা সুথল ইউজ করতে পারি। অবশ্যই র্যাশ যে জায়গাগুলো বেরোবে সেই জায়গাগুলো আমরা পাউডার ইউজ করতে পারি। এরপর আমরা বাচ্চাদের গ্রীষ্মকালে ডাইপারের ব্যাপারে যেটা আমি বলছি, ডাইপার গ্রীষ্মকালে সাধারণত সবসময় পরানো উচিত নয়, যদি বা কেউ এক দুবার ইউজ করে ডাইপার, তো ডাইপারটা আমাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডাইপারটা কখন ভর্তি হয়ে যাচ্ছে ডাইপারটা, তখন আমাকে সঙ্গে সঙ্গে খুলতে হবে, এবং ডাইপারটা খুলে আমাকে ক্লিন করে নিতে হবে। তো আপনারা জানেন কীভাবে অবশ্যই ডাইপার ক্লিন করতে হয়, তো সেক্ষেত্রে আমি ক্রিম দিয়েও ক্লিন করে নিতে পারি ডাইপারটা খোলার পর, তাছাড়া এছাড়া জল দিয়ে পুছিয়েও আমি ক্লিন করে নিতে পারি। তারপর যদি দেখেন যে বাচ্চার ডাইপারের জায়গাটাতে র্যাশ বেরিয়ে যাচ্ছে, তখন ডাইপার র্যাশ ক্রিম ইউজ করতে পারেন, হিমালয়া ডাইপার র্যাশ ক্রিম ভালো ক্রিম আপনারা ইউজ করতে পারেন। এরপর আমরা যেতে যাচ্ছি মসকিউটো। হ্যাঁ, তো মশা তো গ্রীষ্মকাল শীতকাল সবকালেই থাকে, তো মশার ক্ষেত্রে আমরা কী করব, তো ছ মাস পর্যন্ত যে বাচ্চাদের তাদেরকে আমরা মশার জন্য কোনো ক্রিম বা কোনো কিছু গুড নাইট কিচ্ছু ইউজ করবো না, তাদেরকে আমাদের রাখতে হবে মসকিউটো নেটের ভেতরে। সারাদিন তো একটা বাচ্চা মসকিউটো নেটের ভিতরে থাকতে পারে না, তাই যখন মসকিউটো নেটের বাইরে যাবে তখন আমাদের খেয়াল রাখতে হবে। সাধারণত ছ মাসের নিচের বাচ্চারা বেডের মধ্যেই থাকে, তারা হাঁটাচলা করতেও পারে না, বসতেও পারে না, তাদের আমরা বেশিরভাগ টাইমই মসকিউটো নেটের ভেতরে রাখার চেষ্টা করব। তাদের ক্ষেত্রে আমরা গুড নাইট বা অন্য কিছু ব্যবহার করব না। তো ছ মাসের উপরে যে বাচ্চারা, তাদের আমরা বাইরে নিয়ে গেলে ফুল স্লিভ জামা ব্যবহার করব মশার জন্য, এবং
যেটা ব্যবহার করবো। রাত্রে অবশ্যই আমরা মসকিটো নেট ব্যবহার করবো বড় বাচ্চাদের জন্য, এবং সারাদিন তো ওরা ঘুরে ফেরাবে, তাদের জন্য আমরা মসকিটো নেট ব্যবহার করতে পারবো না। সেই জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে গুড নাইট রোল অন। তো বাচ্চারা জামা পরে, তো জামার রোল অনটা আমরা বাচ্চার গায়ে গোটা গায়ে লাগাবো না, কারণ ওটা মুখে চোখে নিলে ক্ষতিকর। তাই জামার পেছনের এরকম সাইডে, এরকম সাইডে আমরা রোল অনটা একটু করে দুটো কাঁধে সামান্য পরিমাণ লাগিয়ে দেবো। তাহলে কী হবে, বাচ্চার হাতটা সহজে পেছনে যাবে না এবং সেই হাতটা গোটা গায়ে লাগবে না, তাহলে সেটা ক্ষতিকর হবে না। জামার পেছনে একটুখানি লাগিয়ে দিলেই হবে। গুড নাইট রোল অন ভালো, খুবই ভালো, 100% ন্যাচারাল। এরপর আমরা ডাইপারের ব্যাপারে বলবো। ডাইপারের ব্যাপারে একবার বললাম, আরেকবার বলছি, ডাইপারটা আমরা সারাদিন ইউজ করবো না, একটু বড়ো 2-3 বছরের বাচ্চাদের জন্য ইউজ না করাই বেটার। আমি খুব আর খুব গরম পড়লে ওলে না, মানে আমার মেয়ের জন্য আমি ডাইপার ইউজ করি না। এখন যেমন খুব গরম পড়ছে, আমি এখন ডাইপার ইউজ করছি না, ওর অস্বস্তি হবে। আমার সুবিধা হলে কী হবে, ডাইপার পরালে ওর খুব অস্বস্তি হয়, তাই আমি এত গরম ব্যবহার করছি না। একটু ঠান্ডা পড়লে আমি ওর জন্য আরও ডাইপার ব্যবহার করবো। আপনারা যদি এত গরমে ডাইপার ব্যবহার করছেন, তো আমি বলবো যতটা পারেন চেষ্টা করুন যাতে ডাইপারটা ব্যবহার না করতে হয়। একটু কষ্ট করুন, তাহলে দেখবেন আপনার বেবি ভালো থাকবে এবং বেবির জন্য সেটা ভালো। এবং ডাইপার যদি ব্যবহার করেন, যদি র্যাশেস বেরোয় তাহলে ডাইপার র্যাশ ক্রিম ইউজ করতে পারেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, বাচ্চাকে যেটা হচ্ছে যে সূর্যের যে গরম তাপটা, সেটা থেকে আমরা কীভাবে প্রোটেকশন করব। তো প্রথমেই বলবো যে সূর্যের তাপটা বেশি হয় 9-10 এরকম টাইমের থেকে বিকেল 4-5 পর্যন্ত। তো এই টাইমটা আমরা বাচ্চাকে বাড়ির ভেতরেই রাখবো। তো অনেকের বাচ্চা এই টাইমে স্কুল যায়, তাদের ক্ষেত্রে আমি বলবো ক্যাপ ইউজ করুন, হ্যাট ইউজ করুন, যেটা আপনার ভালো লাগবে সেটা ইউজ করতে পারেন, এবং কটনের ইউজ করবেন। এবং স্কুল গেলে স্কুল ড্রেস, ফুলহাতা স্কুল ড্রেস করিয়ে দেবেন বাচ্চার জন্য কটনে, যাতে বাচ্চার গায়ে উত্তাপটা না লাগে। এই জন্য তো বাচ্চাকে, এবং ছোটো বাচ্চাদের জন্য বাড়িতে রাখার চেষ্টা করুন 10-5 পর্যন্ত। এরপর যেটা আমি বলবো সেটা আমার সেটা হচ্ছে এসি। অনেকেই এসি ইউজ করেন বাচ্চার জন্য। তো এসিতে আমরা যখন ইউজ করব, তখন এসিতে আমরা সঙ্গে সঙ্গে বাচ্চাকে স্নান করিয়ে আমরা এসির মধ্যে যাব না, কিছুক্ষণ পরে যাব, আধ ঘন্টা পরে, স্নান করার আধ ঘন্টা পর যাবো। স্নান করার সঙ্গে সঙ্গে বাচ্চাকে এসিতে নিয়ে যাবো না। এবং এসিতে আমরা দুপুরবেলা বা রাত্রেবেলা যখন চালাবো, তখন এসিটা বন্ধ করেই সঙ্গে সঙ্গে আমরা বাইরে বেরিয়ে আসবো না। এসিটা বন্ধ করে রুম টেম্পারেচারের মধ্যে কিছুক্ষণ থাকবো, 10-15 মিনিট, তারপর আমরা বাইরে বেরোবো। কারণ এসির থেকে সঙ্গে সঙ্গে বাইরের টেম্পারেচারে যদি আমরা যাই, তাহলে বাচ্চা ঠান্ডা লাগতে পারে। কারণ হঠাৎ করে ঠান্ডা থেকে গরমে, গরম থেকে ঠান্ডা এলে সেটা ক্ষতিকর বাচ্চার জন্য। বা বাচ্চা থেকে যখনই গরম থেকে এসিতে নিয়ে আসবেন, কিছুক্ষণ পরে হালকা হালকা আস্তে আস্তে এসিটা বাড়াবেন, একবারে বাড়িয়ে দেবেন না। আরও যেটা বলবো, রাত্রেবেলায় এসিটা চালালে একটু ঠান্ডা ভাব হয়, বাচ্চা ঠান্ডা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা কোনো ব্ল্যাঙ্কেট বা কোনো মোটা ঢাকা নেবার জিনিস ইউজ করবো না, পাতলা কটনের চাদর আমরা বাচ্চার জন্য ইউজ করবো। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বাচ্চাকে ফুলহাতা জামা পরিয়ে নিতে পারি রাতে ঘুমাবার সময়, কারণ এসিতে তো অতটা গরম লাগবে না। যদি ঠান্ডা লাগে, আমি ফুলহাতাটা পরিয়ে দিলাম বা ফুলহাতা পরেই শোলো এরকম, বা পাতলা চাদর ইউজ করবো কটনের। এরপর যেটা আমরা করবো, যেটা বলবো সেটা হচ্ছে যে গরমকালও বাচ্চার অনেক প্রবলেম হয়। তো কী প্রবলেম হলে আমরা ডক্টরের কাছে নিয়ে যাবো বাচ্চাকে। তো সেক্ষেত্রে আমি বলি যে বাচ্চার গরমকালে বাচ্চার ঠোঁটটা শুষ্ক হয়ে যায়। তো এটার মানে হচ্ছে তার শরীরে জলের অভাব আছে, হয়তো এরকম কিছু ব্যাপার আছে। তো তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো বাচ্চার শরীরটা শুষ্ক, ঠোঁটটা শুষ্ক হলে। তো আর দেখবো আমরা গরমকালে বাচ্চার ভেতরটা গরম হয়ে গেলে বাচ্চা খেতে খোঁজে না। তো তখন আমরা যখনই দেখবো বাচ্চার খাবারের রুচি নেই, তখন আমরা ডাক্তারের কাছে নেবো, ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে পরামর্শ নেবো যে বাচ্চারা কেন খাচ্ছে না যাবো। এবং আরও যেটা হয়, বাচ্চার শরীরটা খুব গরম হয়ে যায় একের সময়, তখন বাচ্চার কোনো কিছুই ভালো লাগে না, খেতে খোঁজে না, কোথাও শান্তি পায় না, কোথাও স্বস্তি পায় না, তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, বাচ্চার শরীরে জলের অভাবটা হয় গ্রীষ্মকালে একটু সামান্য পরিমাণ। বাচ্চা যখনই দেখবো যে ইয়েলো টাইপের ইউরিন করছে, তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। এবং বাচ্চা দেখবো যখনই খুব জল খেতে খুঁজছে, তার মানে নিশ্চয় তার কষ্ট হচ্ছে ভেতরে, সেই জন্য এত পরিমাণ জল খেতে খুঁজছে, তো তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। এবং তাছাড়া আমরা করতে পারি কি, তাল মিষ্টির জলটা গরমকালে খাওয়ানো যেতে পারে,
এটা খুব ভালো শরীরের পক্ষে। তো এগুলো এগুলো এই প্রবলেমগুলো হলে আমরা ডাক্তারের কাছে বাচ্চাকে নিয়ে যাব। এবার আরও যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চাকে আমরা কীরকম জল খাওয়াবো গ্রীষ্মকালে। তো জলটা আমরা একবারে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল খাওয়াবো না, এবং ফিল্টারের মধ্যে যে জলটা থাকে সেটা গরম হয়ে যায় সেটাও আমরা খাওয়াবো না। তো আমরা একটা বোতলে দুটো জল একসাথে মিশিয়ে নর্মাল ওয়াটারটা বাচ্চাকে খাওয়াবো। বাচ্চাকে খুব ঠান্ডা পরিমাণ ওয়াটার খাওয়ানো উচিত নয় এবং খুব গরম পরিমাণ ওয়াটার খাওয়া উচিত নয়, তাই নর্মাল ওয়াটার আমরা বাচ্চাকে খাওয়াবো। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তাদের বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো অসুবিধা হয় আমার ভিডিওতে, তখন আপনাদের যদি মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, তো আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো অবশ্যই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাচ্চাকে ভালো রাখবেন। এখন পৃথিবীর রোগ যেটা আমাদের রোগ নয়, কোভিড-19, এবং বাচ্চাকে বারবার হাত ধোয়াবেন, এবং যেটা করতে হবে সেটা হলো বাচ্চাকে ডেটল দিয়ে ধুয়ে জামাকাপড় পরাবেন। হ্যাঁ, এটা এবছরের জন্য একটা বেস্ট সলিউশন। আপনারা অনেকেই ডেটল ইউজ করেন না বাচ্চাদের জন্য, জামা কাপড়ের জন্য, কিন্তু এবছর সেটা করতেই হবে, সেটা বাচ্চাদের জন্য এটা মাস্ট, যাতে বাচ্চার সেফটি থাকে। তো অবশ্যই আমি বলবো গরমকালে সব কিছু কটনের ইউজ করবেন এবং বাচ্চাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আবার আসবো আমি আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে। ওকে, বাই।